নিজেকে ভোগ করে খেলতে হয়, তাই না? সিসিমপুরের বন্ধুরা কিন্তু জানে, ওরা তোমাদেরকে আজকে জানাতে চায় কিভাবে নিরাপদে খেলতে হয়। তোমরা জানতে চাও? তাহলে বন্ধুরা চলো আমরা সিসিমপুরের বন্ধুদের কাছ থেকে জেনে নিই কিভাবে নিরাপদে নিরাপদ স্থানে খেলতে হয়। তাহলে বন্ধুরা কিভাবে নিরাপদে খেলতে হবে জানতে পারছো? তাহলে চলো আমরা এখন ওদের বন্ধুদেরকে বিদায় দিই। বিদায় দিব, তোমরা বিদায় দিতে চাচ্ছ না? তাহলে কি করতে হবে, আরো কিছুক্ষণ সময় তোমাদের সাথে থাকতে হবে। তাহলে চলো সিসিমপুরের বন্ধুদেরকে নিয়ে আমরা আরো কিছুক্ষণ সময় মজা করি। তাহলে কি করতে হবে, নাচতে হবে, বন্ধুদের সাথে গান গাইতে হবে, তবে জায়গায় দাঁড়িয়ে। তাহলে চলো বন্ধুরা সিসিমপুরের বন্ধুদের সাথে আমরা আরো কিছুক্ষণ সময় থাকি।